বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্টের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেখানে আমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটো প্রশ্নই কিন্তু একবারে শেয়ার করব। তোমরা জানো যে তোমাদের 15 মার্কের প্রশ্ন হয় এবং তোমাদের পরীক্ষায় 30 মিনিট সময় থাকে। তো কেমন প্রশ্ন তোমাদের আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন তোমরা পড়বে সে বিষয় নিয়ে কিন্তু এর আগে আমরা আলোচনা করেছি। তো যারা সেই ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। দেখবে সমস্ত প্রশ্ন কিন্তু ওখানে নোটস করা রয়েছে, সেখান থেকে তোমরা পাবে। আর আজ একদম একটা স্কুলের কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করছি, ঠিক এরকমভাবেই প্রশ্নটা আসবে। সাধারণভাবে দেখা যায় যে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 8 অথবা 7 মার্কের প্রশ্ন হয় এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রেও 8 অথবা 7 মার্কের প্রশ্ন হয়, অর্থাৎ দুটো মিলে যে কোনো একটাতে 8 মার্কের প্রশ্ন এবং একটাতে 7 মার্কের প্রশ্ন থাকে এবং সর্বস্ব করলে 15 মার্কের প্রশ্ন হয়। সময় থাকে মাত্র 30 মিনিট। তো যাই হোক, কেমন প্রশ্ন এবং আজকের প্রশ্নগুলোর সঙ্গে কিন্তু আমরা উত্তরগুলোও শেয়ার করব। তো যাই হোক, কী কী প্রশ্ন রয়েছে কী কী উত্তর রয়েছে একটু শেয়ার করি, তোমাদের কাজে লাগবে, তোমরাও বুঝতে পারবে এবং কেমন টাইপসের প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে সেটাও তোমরা বুঝতে পারবে। যেমন আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, দেখো গ্রুপ এতে আমাদের ফিজিক্যাল সায়েন্স যে শুরু হচ্ছে, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে এসআই পদ্ধতিতে পদার্থের ঘনত্বের একক কী? উত্তরটা হচ্ছে kg/m³। পরের যে প্রশ্ন রয়েছে একটি বস্তু কখন তরলে ডুবে যাবে? উত্তর হচ্ছে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বর থেকে বেশি হলে বস্তুটি তখন তরলে ডুবে যাবে। পরের যে প্রশ্ন রয়েছে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফুরিক অ্যাসিড যোগ করলে কোন গ্যাস পাওয়া যায়? উত্তর হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। কি বললাম? হাইড্রোজেন সালফাইড গ্যাস। পরের কোশ্চেন মানবদেহে রক্ত জমাট বাঁধতে কোন আয়নটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্যাটায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে দেখো 2 মার্কের দুটো প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে স্থির তড়িৎ বল সংক্রান্ত কুলম্বের সূত্রটি লেখো এবং আরেকটা রয়েছে অক্সাইড কত প্রকার ও কী কী, ছুরি দিয়ে কাটা যায় এমন একটি ধাতুর নাম লেখো এবং একটি ভৌত ধর্মের উদাহরণ দাও। তো এরকম টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা ফিজিক্যাল সায়েন্সে পাবে। এবার আসি লাইফ সায়েন্সের ক্ষেত্রে, দেখো দুটি সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো দুটি। তো প্রথম প্রশ্ন রয়েছে আমাদের বিশ্ব হেপাটাইটিস দিবস কোনটি? অপশান রয়েছে 24শে জুলাই, 24শে জুন, 28 জুলাই, 28 জুন। তো আমাদের উত্তর হচ্ছে 28 জুলাই। তারপরে কোশ্চেনে চলে যায়, দেখো কি রয়েছে কোষের যে অংশে জিন অবস্থিত সেটা কি? লাইসোজোম, নিউক্লিয়াস, রাইবোজোম নাকি গোলগি বডি? উত্তর হচ্ছে নিউক্লিয়াস। তারপরে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে, যেমন লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ফুলকায় যে বিশেষ কোষ থাকে তার নাম কি? উত্তর হচ্ছে ক্লোরাইড কোষ। তারপরে দেখো আর একটা শূন্যস্থান, কোষাঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়, তো কোন কোষাঙ্গাণুর? উত্তর হচ্ছে লাইসোজোম। তারপরে দেখো কিছু প্রশ্ন রয়েছে, যেমন ক্রিস্টি কি অথবা ক্রোমোপ্লাস্টিডের কাজ লেখো। তারপরে প্রাণী দেহে আবরণী কলার 4টি কাজ লেখো। তারপরে কালাজ্বরের জীবাণুর নাম লেখো, অথবা রয়েছে আর একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলো কী কী। তো এরকম টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা ক্লাস 8-এ যারা পড়ছো তারা কিন্তু পাবে। তো সর্বসাকুল্য এই আলোচনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। এছাড়াও বিভিন্ন কোশ্চেন মডেল তোমাদের কাছে ইতিমধ্যে শেয়ার করেছি, সাজেশন এবং বিভিন্ন কবিতার গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, যার জন্য বলবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো এবং শিক্ষাবন্ধু চ্যানেলটা নতুন যারা জানো না তাদের জন্য বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ বহু ইম্পর্টেন্ট তথ্য তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পাবে। তো আজকের মধ্যে আলোচনা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।